সাধারণ মানুষের গতি থমকে গেলেও রকেটের গতিতে বাড়ছে জ্বালানির দাম। রবিবার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি 84 পয়সা, অন্যদিকে ডিজেলের দামও লিটার প্রতি 80 পয়সা বাড়ল। এর ফলে পেট্রোলের দাম বেড়ে দাঁড়াল লিটার প্রতি 113 টাকা 3 পয়সা। ডিজেলের দামও 80 পয়সা বাড়ায় নতুন দাম হয়েছে 97 টাকা 82 পয়সা। আজ রবিবার সকাল 6টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। 133 দিন ধরে দেশে পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও বিগত 2 সপ্তাহ ধরে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। মার্চের শেষ ভাগ থেকে প্রতিনিয়ত বাড়ছে জ্বালানির দাম। এ নিয়ে 13 দিনে মোট 8 বার দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। রবিবার নতুন করে পেট্রোল ডিজেলের দাম 80 পয়সা করে দাম বেড়েছে।